মামুনুল হক একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের মজলুম মানুষের তালিকায় এই নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের দীর্ঘদিন পর্যন্ত বিচারহীনতায় বাংলাদেশের সরকার কর্তৃক সম্পূর্ণ জুলুম, নির্যাতন, অত্যাচারের তালিকায় মামুনুল হক আজ শীর্ষ অবস্থায় অবস্থান করছে। মামুনুল হক কোনো অন্যায় করেনি, মামুনুল হক কোনো চুরি করেনি, মামুনুল হক কারো ধন সম্পদ নষ্ট করেনি, ডাকাতি করেনি, কাউকে ধর্ষণ করেনি, কারো উপরে জুলুম অত্যাচার করেনি। এদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কর্তৃক গরু ধর্ষিত হয়েছে, ছাগল ধর্ষিত হয়েছে, নারী ধর্ষিত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এযাবৎকাল আজ পর্যন্ত তার কোনো বিচার বাংলার জমিনে সুসংগঠিতভাবে শেষ করতে পারেনি। আজ পর্যন্ত কোনো জায়গায় এই ছাত্রলীগ, যুবলীগ, ধর্ষণ লীগের কোনো বিচার এদেশের এই সরকার করেনি। কেন করেনি? কারণ তিনি হচ্ছেন এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের পরিবারের সদস্য, তাই তাদের বিচার করা যাবে না। গত প্রায় 4-5 মাসে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই 13 জন মানুষকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে পুলিশ বাহিনী কর্তৃক। আজকের বাংলাদেশের জেলগুলোতে সকল নিরপরাধ মানুষরা জেলের মধ্যে বন্দি, আর সন্ত্রাসরা ঘুরে বেড়ায়। সেই সময় আল্লামা মামুনুল হককে আজকের জেলের বারান্দা থেকে কোডের বারান্দায় হাতে, আজকের তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে, তারপরে হাতে লাঠি ধরিয়ে দিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, সন্ত্রাসীর মতো চেহারা করে দিয়ে তারপরে তাকে উত্তোলন করা হচ্ছে আদালতে। বাংলাদেশের এই 90% মুসলমানের দেশে এ ধরনের একটি পিকচার যখন আমাদের সামনে ভেসে ওঠে, তখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। মামুনুল হক সমাজের 8-10 জন মানুষের মতো মানুষ হয়েও তিনি মানুষের প্রতি যে মানুষের মূল্যবোধ, সেখান থেকে তিনি বঞ্চিত। মামুনুল হক সমাজের আরও 50 জন আলেমের মতো আলেম হয়েও আজকে সমাজে অন্য আলেমদের মতো মসজিদে দাঁড়িয়ে খুতবা দেওয়া থেকে তিনি বঞ্চিত। মামুনুল হক এদেশের অন্য পিপলদের মতো স্বাধীন দেশে জন্মগ্রহণ করার পরেও এই স্বাধীনতার স্বাদ ভোগ করতে আজকে তিনি পারছেন না, তিনি বঞ্চিত। এই মানুষগুলোর নামই হচ্ছে মূলত তারা মজলুম, তাদের উপরে সম্পূর্ণ জুলুম করা হয়েছে। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনি নিজে একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ফাঁসির আসামি, যারা ফাঁসির কাষ্ঠে ঝুলে মৃত্যুবরণ করার কথা, সেই ফাঁসির আসামি কিন্তু বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের ভাইয়েরা ছিল। তাদেরকেও কিন্তু এই রাষ্ট্র ক্ষমা করে দিয়ে, এই রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। তারা এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, তারা আন্ডারওয়ার্ল্ডে আজকের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ ব্যবসা বাণিজ্য সব কিছু করছে। কিন্তু এদেশের কিছু মানুষ আজ তাদের মুক্ত বাতাসে ঘোরার অধিকার নেই, স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই, মুক্তভাবে স্বাধীনভাবে বিচার পাওয়ার অধিকার নেই। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে আল্লামা মামুনুল হক। কি কারণে মামুনুল হকের বিরুদ্ধে 41টি মামলা, সাজানো মামলা দেয়া হয়েছে? কি কারণে এই আল্লামা মামুনুল হককে 37 দিন রিমান্ডে নেওয়া হয়েছে? কি কারণে এই মামুনুল হককে 10টি থানায় মামলা দিয়ে এই দিনের পর দিন তার উপরে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে? ভেবে দেখেছেন একবারও? এই মামুনুল হক শুধুমাত্র জেলের বারান্দায় ঘুরছে বিকজ অফ সে সত্য কথা বলেছে, সে আওয়ামী লীগের এই অপতৎপরতার বিরুদ্ধে কথা বলেছে, তিনি এদেশের চোর ডাকাত গুন্ডাদের বিরুদ্ধে কথা বলেছে। এদেশে শত শত চোর ডাকাত ধর্ষণকারী জামিন পায়, মামুনুল হক এক অজানা অপরাধের কারণে তিনি জামিন পাচ্ছেন না। আজকে যদি আপনি দেখেন রাজনীতিবিদদের পরিবার,
সেই মুরাদরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যেই মুরাদরা ওপেনলি টেলিকনফারেন্সে আজকের সেই মাহিয়া মাহির সাথে যে প্রেম বিনোদন করেছিল, হোটেলে নেয়ার প্রস্তাব একে অপরের সাথে কথোপকথন ছিল, তারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে আওয়ামী লীগের প্রত্যেকেই, আপনারা জানেন যে একজন এমপি ছিল, সেই এমপির ভিডিও ভাইরাল হয়েছে, সে কিন্তু আজও সংসদ সদস্য। আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ যতগুলো হত্যা করছে, ধর্ষণ করছে, নারী নির্যাতন করছে, প্রত্যেকেই কিন্তু শুধু জামিন নয়, মামলাই নেই তাদের বিরুদ্ধে, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকের এই আওয়ামী লীগ কি মুরাদের অভিযোগে অভিযুক্ত মুরাদের সাথে যার এই টেলিকনফারেন্স আমরা শুনতে পেয়েছি, সেই মাহিয়া মাহিকে তুলে এনে প্রেশারাইজ করে কোর্টে বারান্দায় এনে তারপরে তার কাছ থেকে জিজ্ঞেস করেছে তোমাকে কতদিন ধর্ষণ করেছে, কোথায় কোথায় করেছে, কোন হোটেলে গিয়েছে, কোনো কিছু কিন্তু জিজ্ঞেস করেনি। তার মানে এদেশের আইন হচ্ছে শুধুমাত্র আলেমের জন্য, হুজুরের জন্য, দাড়িওয়ালার জন্য, টুপিওয়ালার জন্য, দেশের সত্যিকার দেশপ্রেমিক নাগরিকদের জন্য। আর যারা দেশটাকে শেষ করতে পারবে, চুরি করতে পারবে, তাদের জন্য কোনো আইন নয়। আসুন এই তীব্র আন্দোলন গড়ে তুলি, আমরা প্রতিবাদ করি, সমাজের মানুষকে সচেতন করি।